কর্মনার ময়দানে দৌড়াই, উজানির ময়দানে দৌড়াই, এরকম ছোট কত টাকা শহরে আনাসে খানাসে গলির ভিতরে, যেখানে মাহফিলে আল্লাহর বান্দারা পাগলের মতো ছুটি আসে, তার কারণ হলো সেখানে গেলে আল্লাহ হওয়া যায়। কথা ঠিক না বেঠি? আমার মাওলার তালাশে আল্লাহর বান্দারা পাগল। এই জন্য আমার মাওলা বলে দুনিয়ার জমিনে যে বান্দা নিজের নফসটারে ঠিক করবে আর তাকে শুদ্ধ করবে, আমার মাওলা বলে সে দুনিয়ার জমিনে কামিয়াব হইয়া যাইবে। বাবা, দুনিয়ার জমিনে শুধু কামিয়াব না, পরকালের জমিনও সে কামিয়াব হইয়া যাইবে। কথা ঠিক না বেটি? এক নাম্বার মেসেজ, কদ আফলাহা মান যাক্কাহা। দুই নাম্বার মেসেজ, চন্দ্রের কসম, সূর্যের কসম, দিনের কসম, রাত্রের কসম, আসমান বানানেওয়ালার কসম, জমিন বিছানেওয়ালার কসম। এ বড়ইতল এলাকার মুসলমান ভাইরা, যারা মরবা কবরে যাইবা, এ আল্লাহর বান্দা এখনো সময় আছে, আয় ফিরিয়া। এখন আল হাফিজ রহমান সিদ্দিকী আজকে যদি আল্লাহর খাস বান্দার বয়ান শোনার পরে বাংলার জমিনে হাজারো লক্ষ লক্ষ যুবক দাড়িবিহীন ওলারা দাড়িওয়ালা হইয়া গেল, বেনামাজি নামাজিওয়ালা হইয়া গেল, কত সুৎকুর গুসকুর জিনাখোর সব সারিয়া আল্লাহওয়ালা হইয়া গেছে। কথা ঠিক না রে? ঠিক। এ হাফিজ রহমান সিদ্দিক আসতেছে বড়ইতলার এলাকার বাইরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের ভরসা নাই, তওবার দরজা এখন খোলা আছে, আয় বন্ধু আয়। মালিকের যখন হুকুম হইয়া যাইবে, আজরাইল যখন তোমার আমার সামনে চলি আসবে, তখন কোথায় যাইবে টাকার গরম, কোথায় যাবে ক্ষমতার গরম, কোথায় যাবে ক্ষমার শক্তি, কোথায় যাবে লোক লস্কর, কোথায় যাবে তোমার দুনিয়ার সব মাথা পুরি এমপি গিরি মন্ত্রী গিরি, কোথায় যাবে চেয়ারম্যান গিরি মেম্বার গিরি, না না বাবা কিছুই তোমার সঙ্গে যাবে না। আমার আল্লাহ বলেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা যখন তোমার হায়াতের ডুরি শেষ হইয়া যাইবে, মালাকুল মউত তোমার সামনে হাজির হইয়া যাইবে, বাবা এক সেকেন্ড পর রুহ নিবে না, এক সেকেন্ড আগে রুহ নিবে না, যথা সময় কিন্তু তোমার মৃত্যু হইয়া যাইবে। কথা ঠিক না বেটি? ও আল্লাহর বান্দার আল্লাহ তালার তৃতীয় নাম্বার মেসেজ, ওয়াকাদ খাবা মান দাসাহা। যেই ব্যক্তি নিজের নফসরারের খায়ের সাথে নফসানি থেকে পৃথক করে পারে নাই, নিজের নফসরে ঠিক করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আসার 2000 বছর আগের একটা ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে নাজিল করে বলেন, যারা আল্লাহ তাআলার নিদর্শন দেখার পরে নিজের আত্মশুদ্ধি করে না, ওই অন্যায়ের পথ থেকে ফিরে আসেন, ওই মানুষগুলা ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিন বাআসা আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها। পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে আসার 2000 বছরের আগের ঘটনা আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিতেছে। কোন সুবহানাল্লাহ! পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে সামুদের ভিতরে আল্লাহ তাআলা এক এক যুগের ভিতরে কয়েকজন কয়েকটা এলাকার ভিতরে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠাইতেন উম্মতের রাহবরি করার জন্য পথ প্রদর্শক হিসাবে। তেমনি ভাবে আল্লাহ তাআলা কওমে সামুদের ভিতরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী কইরা পাঠাইলেন উম্মতের হেদায়েতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার! পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দিতেছেন, আর ওই সামুদ গোত্রের লোকেরা পয়গম্বর সালেহকে পাথর নিক্ষেপ করে শরীরকে জর্জরিত করে দেয়, ক্ষত বিক্ষত করে দেয়। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে থেকে রক্ত ঝরতেন, আর বেহুশ হয়ে মাটিতে পড়িয়া যাইতেন। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিতে বেহুশ হয়ে যায়, ডাক দিয়া বলতেছে কওমে সামুদের লোকেরা, এ পয়গম্বর উপরের দিকে তাকান,
পয়গম্বর সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ের চূড়ার দিকে তাকাইলেন দেখতেছেন পাহাড়ের চূড়ার ভিতরে একটা সাদা দাদুদের মতো দবদবে পাথর বিশাল বড় একটা পাথর সামুদ গোত্রের নেতারা বলে পয়গম্বর যদি সত্য নবী হয়ে থাকেন আপনি আমাদের আজকে আশাটা পুরা করে দেন বলে তোমাদের কি চাওয়া কি আশা বলে ওই পাহাড়ের চূড়ার ভিতরে বিশাল বড় সাদা দুধের মতো দবদবে পাথরটা দেখতেছেন বলে হ্যাঁ দেখতেছি বলে আপনি এখন এই পাথর যদি দুই খণ্ডিত হয়ে যায় ওই পাথরটা যদি ফেটে যায় ফেটে শুধু শেষ হবে না ওই পাথরের মধ্যখান থেকে একটা উটনি বের হতে হবে যেই উটনিটা এই পাথরের মতো দুধ সাদা দবদবে শুধু উটনি বের হলে হবে না ওই উটনির ভিতরে একটা নয় মাসের বাচ্চা তার পেটে থাকতে হবে এরকম অবস্থায় যদি উটনিটা ওই পাথর থেকে বের হয় আসে আমরা আপনাকে সকলে সামুদ গোত্রের সমস্ত নেতারা আপনাকে নবী বলে স্বীকার করব আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব ঈমান আনব পয়গম্বর সালে ডাক দেয়া বলে কথা কি সত্য হ্যাঁ ঠিক আছে সুবহানাল্লাহ হ্যাঁ ঠিক আছে পয়গম্বর সালে আল্লাহর কাছে হাত উঠাইলেন বললেন পরওয়ারদিগারে আলম আমাকে পাঠাইছেন দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য তবে হেদায়েত তো আমার হাতে না হেদায়েত পীরের হাতে না হেদায়েত কোন আলেমের হাতে না হেদায়েতের মালিক কে আরো জোরে ডাক দিয়া বলেন কে এখন তো একদল বার হইছে বলে বাবা যেখানে যায় আমরা সেখানে যাব বাবা যদি জাহান্নামে যায় আমি বাবার সাথে যাব আছে না নাই এ বাবা বড় না নবী বড় না আল্লাহ বড় আরো জোরে বলেন কে বড় আল্লাহ যদি বড় হয় থাকি পয়গম্বর সালে হাত উঠাইলেন আর ডাক দিয়া বলেন আল্লাহ আমাকে নবী কইরা পাঠাইছো উম্মত যাতে একটা জাহান্নামে না যায় সব আমার উম্মত যেন আমার এলাকাবাসী যেন সবাই জান্নাতে যায় সেই জন্য আপনি আমাকে পাঠাইছেন হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আয় আল্লাহ আপনি মা বাবা সারা আদম নবীকে সৃষ্টি করছেন কথা ঠিক না বেটি মা বাবা সারা আদম নবীকে সৃষ্টি করার পরে বাবা সারা ঈসা রুহুল্লাহকে আপনি সৃষ্টি করছেন আল্লাহ স্বাভাবিকভাবে তো পাথর থেকে পাথর হয় মানুষ থেকে মানুষ হয় জিন থেকে জিন হয় গরু থেকে গরু হয় ছাগল থেকে ছাগল হয় কথা ঠিক না বেটি পয়গম্বর ডাক দেয়া বলে বড় কঠিন প্রশ্ন করেছেন তবে আমার আল্লাহর কাছে এটা কোনো কঠিন না আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যায় ফায়া কোন কথা ঠিক না বেটি পয়গম্বর সালে হাত উঠালেন আল্লাহকে ডাক দিতেছেন আর অমনি ভাবে আল্লাহ বলে পয়গম্বর আপনাকে তো আমি পাঠাইছি হেদায়েতের জন্য এ পয়গম্বর কোনো ভয় নাই পেরেশানি নাই পয়গম্বর যখন পাহাড়ের চূড়ার দিকে ডাক দিয়া বললেন তোমরা সকলে পাহাড়ের চূড়ার দিকে তাকাও যখন পাহাড়ের চূড়ার দিকে তাকাইলেন হঠাৎ করে একটু আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে পাথরটা দুই খণ্ডিত হয়ে গেছে পাথর দুই খণ্ডিত হওয়ার পর সেই পাথর থেকে একটা সাদা ধূপ ধূপে নয় মাসের গাবিন একটা উটনি বের হইয়া আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ার থেকে নিচে নামতেছে জোরে কোন আল্লাহু আকবার পাহাড় থেকে বলেন না উটনিটা বের হয়েছে কিসের থেকে পাথর থেকে কাদের কোদের অত্তদারি হারছে খাহিয়া কুনি কাদের কোদের অত্তদারি হারছে খাহিয়া কুনি জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি জোরে কোন আল্লাহু আকবার উটনি যখন পাহাড়ের চূড়ার থেকে নিচে নামতেছে ওই উটনি বের হওয়ার সাথে সাথে সামুদ গোত্রের লোকেরা ডাক দিয়া বলতেছে দেখো এতদিন পর্যন্ত পয়গম্বরের মাথাটা ঠিক ছিল এখন সব উল্টা হয়ে গেছে কান্নাউজুবিল্লাহ বলে মুখের ভিতরে কত জাদু কি যেন বীর 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 কল বলে পাথরের ভিতরে ফু লাগাইয়া জাদু লাগাইয়া পাথরকে ফাটাইয়া সেখান থেকে উটনি বের করছে দেখছো কত বড় জাদু করে জোরে কন্না উজবিল্লাহ
পয়গম্বর কে জাদুকর বলে খেতাব দিল আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়া বলে আমার পয়গম্বর আপনি কষ্ট পাইয়েন না আপনি কষ্ট নেবেন না তবে তাদেরকে জানাইয়া দেন এই উটনিটা আমি আল্লাহর পক্ষ থেকে আসছে এটা আমার উটনি এটা কোন দুনিয়ার মানুষের উটনি না কথা ঠিক না বে ঠিক হে পয়গম্বর উটনিটা আমার আমার পক্ষ থেকে আসছে এই উটনি যেই ফসলই জমিতে মুখ লাগাবে যেখানে মনে চায় সেখানে যাবে যেখানে মনে চায় সেখানে ঘুমাবে তবে শর্ত হইলো উটনির গায়ে আঘাত করা যাবে না ফসলি জমিতে ঢুকলে সেখান থেকে তাকে বের করা যাবে না তাকে কোনো প্রতিহত করা যাবে না তাকে আঘাত করার জন্য কোনো পরিকল্পনা করা যাবে না তাকে বিতাড়িত করার জন্য কোনো ষড়যন্ত্র করা যাবে না সাবধান সাবধান আমার পক্ষ থেকে উটনি নামাইলাম যদি উটনির গায়ে কেউ টাচ করে কেউ ফসলি জমি থেকে বের করে দেয় এটাকে যদি কেউ আক্রমণ করে এটাকে যেই কেউ যদি আঘাত করে তবে মনে রাখবেন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে সুবহানাল্লাহ বলেন এটা চলে নাকি কার পক্ষ থেকে আসবে ঘোষণা দিলেন কে আরো জোরে বলেন ঘোষণা দিলেন কে আল্লাহ তাআলা ঘোষণা সত্য না মিথ্যা এই আওয়াজ হয় না সত্য না মিথ্যা হে মুসলমান তোমরা দেখেছো করোনাকালীন সময় বাংলাদেশের মসজিদ মাদ্রাসার হুজুররা ঘুমায় নাই এরা আরামে থাকে নাই উম্মতের জন্য উম্মতের দরদি হযরত উলামায়ে কেরাম চোখের পানি ফালায়া দোয়া করছে কি করে নাই এ জোরে বলেন করছে কি করে নাই এ আল্লাহ নিদর্শন দেখার পরে যারা পরিবর্তন হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনি জানায় দেন যারা আমার নিদর্শন দেখার পরে পরিবর্তন হবে না যারা আত্মশুদ্ধি করবে না নফসকে ঠিক করবে না তারা ক্ষতিগ্রস্ত তারা ধ্বংসপ্রাপ্ত কথা ঠিক না বে ঠিক সামুদ গোত্রের লোকেরা পয়গম্বরের কথা তো মানলেন না বরংস খায়মন একটা মন্তব্য করলেন পয়গম্বর মনে বড় কষ্ট পাইলেন আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া বললেন পয়গম্বর এই উটনি তো আপনার না এই উটনি জনগণ দুনিয়ার কোন মানুষের না উটনির মালিক হইলাম আমি এই উটনিকে আঘাত করলে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে জোরে কোন আল্লাহু আকবার কে আসবে এ জোরে বলেন কে আসবে আযাব আর গজব আসবে ওরা চলে গেল আর আল্লাহর পক্ষ থেকে উটনি এই উটনির বৈশিষ্ট্য ভিন্ন ধরনের কথা ঠিক না বেটি উটনির বৈশিষ্ট্য ভিন্ন ধরনের কথা ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন উটনি পাঠাইলেন উটনির এমন একটা গুণ আল্লাহ তাআলা দান করলেন উটনিটা যেই ফসলি জমিতে যায় সেখান থেকে শুরু করে আশেপাশের যত ফসলি জমি আছে একদিনে সকাল সূর্য উদয় হওয়ার থেকে শুরু করে সূর্য যখন অস্তমিত যায় উটনিটা ফসল ফসলি জমিতে মুখ লাগায় এক এক করে ফসলি জমি শেষ করে অন্য ক্ষেতের ভিতরে যায় ওই ক্ষেতের ফসল শেষ আরেক ক্ষেতের ভিতরে যায় এমনি করতে করতে যখন সূর্য অস্তমিত যায় উটনিটা তখন পুরো এলাকার ফসলি জমিগুলো শেষ করে একটা জায়গায় যাই অবস্থান করে আগেরকার জমানায় এখানে মুরব্বীরা যারা আছেন 50-60 বছর আগের বিভিন্ন এলাকার ভিতরে নলকূপের ব্যবস্থা ছিল না পালো পানির ব্যবস্থা ছিল না কোথাও একটা নলকূপ থাকলে গোটা এলাকার মানুষ সেখান থেকে পানি উত্তোলন করতে কথা ঠিক না বে ঠিক তৎকালীন জমানায় কওমে সামুদ গোত্রের ভিতরে পানির বরাবর এই পানির অভাবকে দূর করার জন্য কয়েকটা এলাকা মিলে একটা কূপ খনন করত কূপের পানি উপরে থাকে না নিচে থাকে এই আওয়াজ দিয়ে বলেন বুঝতো বুজুর্গ কূপের পানি উপরে থাকে না নিচে থাকে এই আল্লাহর পক্ষ থেকে উটনিরাম যখন সামুদ গোত্রের এলাকার বিশাল বড় একটা বিলের ফসলি জমি শেষ করে উটনি যখন তার পানির পিপাসা লাগে ওই উটনি যাইয়া কোনো একটা কূপের সামনে যখন হাজির হয়ে যায় মানুষের মতো তো উটনির হাত পা নাই আছে নাকি উটনি থেকে দুধ উঠাইতে হয় উটনি থেকে আপনার ওই কুয়া থেকে পানি উত্তোলন করতে হয় উত্তোলন করতে হইলে রশি বা ডোল লাগে কথা ঠিক না বে ঠিক বালতি বা রশি লাগে আল্লাহ তাআলার কুদরতি উটনি এই উটনি সারা দিন ফসলি জমি নষ্ট করার পরে খাওয়ার পরে ওই উটনি যখন কূপের সামনে যাইয়া মুখটা লাগায় আল্লাহ তাআলার কি কুদরত আল্লাহ তাআলার কি কারিশমা ওই সমস্ত কূপের নিচের পানিগুলো পাতের মতো উতলাইয়া ওই উটনির মুখের সামনে আসে আর উটনি একটা চুমুক দিয়ে সমস্ত কূপের পানিগুলো এক মুহূর্তে শেষ করে জোরে কেন আল্লাহু আকবার সব পানি শেষ হয়ে যায়
ওই কুফের ভিতরের এক ফোঁটা পানি নাই সামুদ গোত্রের মানুষ বর্ষে ফেরেশানিতে এদিকে এক এলাকার ফসল খায় অন্য এলাকায় যখন যায় অন্য এলাকার ফসলে জমি নষ্ট হয়ে যায় তারপর সেখানকার কুফের পানি শেষ হয়ে যায় এমন একটা অবস্থান যেই অবস্থার ভিতরে সামুদ গোত্রের সমস্ত কুফের পানি শেষ ফসলে জমির ফসল সব শেষ আল্লাহু আকবার কোন যখন শেষ হয়ে যায় এবার কারা কি করবে পেরেশান হয়ে গেল আজ পয়গম্বর সলে এলান দিছে এই উটনি গায়ে হাত দেওয়া যাবে না যদি হাত দেই বা প্রতিহত করি আঘাত করি আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে ওরাও জানে যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর সলে আল্লাহকে চাইয়া আল্লাহর কাছে বলিয়া পাথর ফাটাইয়া সেখান থেকে উটনি আনছে এটা জাদু না ওরাও জানে কিন্তু মানতে পারে না লোক শরমে কথা ঠিক না বেটি এই কথা বলেন ঠিক না বেটি ওরা কিন্তু ঈমান আনতে পারতো কিন্তু আল্লাহর পয়গম্বর সলে আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা সত্য বুঝে ফেলেছে আল্লাহু আকবার বলেন বুঝে ফেলেছে ঘটনা সত্য কিন্তু কি করবে উটনিকে মারার জন্য সকলে মিলে পরামর্শ করলো পরামর্শের পরে সিদ্ধান্ত হইল আমাদের এলাকার ভিতরে একটা সুন্দরী মেয়ে আছে যার জন্য এলাকার সমস্ত মেয়ে ছেলের যুবকরা পাগল ওই মেয়েকে যাইয়া বলতেছি তোমার কাছে আমাদের একটা আবদার বলে কি আবদার বলে এই উটনির জন্য বিপদে পড়েছি ফসলে জমির ফসল শেষ সমস্ত সামুদ গোত্রের কুফের পানিও শেষ মানুষ পানির জন্য হাহাকার শিশু বাচ্চারা মায়ের স্তনে দুধ পায় না তার কারণ মায়ের কলিজা পর্যন্ত শুকায় গেছে পান করার মতো কোনো পানির ব্যবস্থা নাই মহা মুসিবতে পড়ে ওই সুন্দরী মহিলার কাছে যায় বলতেছে তোমার জন্য সমস্ত যুবকরা পাগল এরকম আছে না নাই এ জোরে বলেন না কে এখানে যদি কোনো গায়ক কোনো নায়িকা আসে নায়িকা আসলে এই এলাকার একটা যুবকও মনে হয় বাড়ি ঘরে থাকতো না কথা কর না কে এই এলাকায় জায়গা দেওয়া যাইতো না কয়েক হাজার পুলিশ রাখতো নিয়ন্ত্রণের জন্য কথা কর না কে সত্য না মিথ্যা কিন্তু আল্লাহর কোরআনের বয়ান চলছে এখানে সমস্ত মানুষ আল্লাহর কোরআনের রহমতের বরকতের কারণে মানুষের অন্তর ভিতরে সুশৃঙ্খলা আল্লাহ সৃষ্টি করেছে কথা ঠিক না রেডি এ শরমনার ময়দানে দের থেকে দুই কোটি লোকের সমাগম হয় সেখানে সর্বোচ্চ 50 থেকে 100 পুলিশ মোতায়েন থাকে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের ভিতরে এমন একটা অবস্থান তৈরি হয় কলবের ভিতরে এমন একটা অবস্থান হয় সেখানে না গেলে বুঝবার পারবা না চরমার ময়দানের বরকত কি কথা ঠিক না বেটি লক্ষ লক্ষ মানুষ ইস্তেমার ময়দান টঙ্গীতে অবস্থিত আমরা দেখি 3 থেকে 3500 পুলিশ 3 থেকে 3500 পুলিশ দিয়া নিয়ন্ত্রণ করে কথা ঠিক না বেটি আর যারা আল্লাহর জন্য পাগল হয় আমার মাওলা বলে কুদরতে হাতে আমি হেফাজতের জিম্মাদার নেই জোরে কোন আল্লাহু আকবার শুরু হয়ে গেল যুবকদেরকে তাড়না দিতেছি ওই মহিলা যুবকদেরকে ডাক দেয়া বলে এখন কি করা যায় ওই মহিলা ডাক দেয়া বলে যুবকরা শোনো তোমরা সবাই শোনো বলে কি বলে এই যে উটনিটাকে মারতে হবে যে উটনিটাকে মারবা আমার জীবন যৌবন সব তোমাকে উৎসর্গ করে দিব বলে ঠিক আছে এই কথা বলে আপনার জালালেন শরীফের হাসিয়ার ভিতরে আছে দেখবেন সেখানে দুইজন যুবকের নাম আছে একজন যুবকের নাম মিসবা আর একজন যুবকের নাম কাজা দুইজন যুবক দাঁড়ায়া বলে এ সুন্দরী মেয়ে শুনে রাখো যদি আমরা উটনিটাকে হত্যা করতে পারি তুমি আমাদেরকে বিবাহ করব কিনা প্রস্তাব দাও বলে হ্যাঁ বিবাহ করব ওই আল্লাহর নাফরমান দুইটা যখন উটনি দুইটাকে মেরে ফেললেন জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আল্লাহর পক্ষ থেকে উটনিটা মেরে ফেললেন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন এটা আমার উটনিকেও যদি আঘাত করো হত্যা করো আমার পক্ষ থেকে আযাব আসবে সুবহানাল্লাহ কি আসবে জোরে বলেন না কেন এ মুসলমান গত সপ্তাহে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের ভিতরে এক সেকেন্ড ভূমিকম্প দিয়া মানুষের অন্তরকে খণ্ড বিখণ্ড করে দিছে কথা ঠিক না এটি এ আল্লাহ তাআলা ভারে কি ভারে না উটনি মেরে ফেলল আল্লাহ তাআলা পয়গম্বর সলেকে বলল নবী আমার আপনি আমার আপনার উম্মতদেরকে নিয়ে
আপনি দোয়া কালামে মশগুল থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে সেটা জানায়া দেন আল্লাহ তাআলা জানায়া দেওয়ার সাথে সাথে পয়গম্বর ডাক দেয়া বললেন এই গোত্রের লোকেরা শোনো আল্লাহর পক্ষ থেকে উটনী আসছিল তোমরা মেরে ফেলছো শোনো শোনো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে আল্লাহ তাআলা বুধবারে দিবেন এক ধরনের আযাব বৃহস্পতিবার দিবেন এক ধরনের আযাব শুক্রবার দিবেন এক ধরনের আযাব তাফসীরে বয়জাবের ভিতরে রূহুল মানির ভিতরে আমি মুতালা করেছি দুই তিন ধরনের আযাবের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন সম্পূর্ণবার দিনের আযাব হবে সমস্ত সামুদ গোত্রের মানুষের চেহারা একেবারে লাল বর্ণের হয়ে যাবে বৃহস্পতিবার দিন আযাব হবে ওই সামুদ গোত্রের সমস্ত মানুষের চেহারা একেবারে সাদা ফ্যাকাশে হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন শুক্রবার আযাব হবে সমস্ত মানুষের চেহারাগুলো একেবারে কালো বুজ্জিত হয়ে যাবে পয়গম্বর যখন আযাবের ঘটনা শোনায় দিলেন সামুদ গোত্রের লোকেরা পরামর্শ করলো যদি আমরা যদি মরিয়া যাই পয়গম্বর সালেকে বাঁচায় রাইখা লাভ নাই কথা ঠিক না বেটি আমরা যদি মরিয়া যাই তয় পয়গম্বরকে আগে হত্যা করো তারপরে আমরা শেষ হয়ে যাব আমাদের মৃত্যু নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে এটা সত্য এতে কোনো সন্দেহ নাই কথা ঠিক না বেটি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে বিশ্বাস করে সামুদ গোত্রের লোকেরা পরামর্শ করলো রাত্রবেলা যুবকদেরকে নিয়ে মিটিং করলো পয়গম্বর কি কিভাবে হত্যা করা যায় ষড়যন্ত্র চলছে উলামায়ে কেরামকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই এ মসজিদ মাদ্রাসা বর্তমানে শিক্ষা নীতি শিক্ষা সিলেবাস সেখানে কুকুরের ডাক ব্যাঙের ডাক বিড়ালের ডাক শকুনের ডাক শিখাইয়া এ জাতিকে কুকুর ব্যাং বানাইয়া রাখতে চায় আর এ দেশে যদি কোরআনি মুক্তব কায়েম হয়ে যায় নাস্তিক মুরতাদ বেঈমানরা বাংলার জমিনে ঠাই পাবে না জাতিকে কুকুর আর বিড়াল বানাইব ব্যাঙের ডাক এখন শিখায় আরে শিক্ষা মেরুদণ্ড শিক্ষা জাতির নাকি মেরুদণ্ড এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয় কোরআনে শিক্ষায় শিক্ষা জাতির মেরুদণ্ড পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছিলেন আজ থেকে 25 বছর আগে 68,000 গ্রামে 68,000 কোরআনি মুক্তব চাই সেই কথা বুঝবার পারি নাই সেটা এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে আল্লাহর ওলি কেন মুক্তবের কথা ঘোষণা দিয়েছিলেন কথা ঠিক না বেঠি শিক্ষা নীতির নামে সব শিক্ষাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসছে ভাইয়েরা আমার সামুদ গোত্রের যুবকদেরকে নিয়ে পরামর্শ করতেছে পয়গম্বর সালেকে হত্যা করার জন্য আর পয়গম্বর সালে উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে রোনা জারি করে আল্লাহ বাঁচাও আমার উম্মতদেরকে বাঁচাও কথাগণ ঠিক না বেঠি বিপদে বললে দোয়া করে হুজুর একটু দোয়া কইলেন হুজুর একটু দোয়া কইলেন ওই ইঞ্জিনিয়ার কাছে যায় না কথা ঠিক না বেঠি এ হুজুরদের কাছে মানুষ মহব্বত নিয়ে আসে ইঞ্জিনিয়ারের কাছে যায় ডক্টরের কাছে যায় ব্যারিস্টারের কাছে যায় অপারগ হইয়া হুজুরের কাছে আসে দয়ার বশীভূত হইয়া কথা ঠিক না বেটি এইবার পরামর্শ করলো পয়গম্বর সালেকে পয়গম্বর সালে আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র মনে আছে তো এবার যুবকদেরকে বলে যুবকরা পয়গম্বর তো ঘোষণা দিছে আমাদের হত্যার আমাদেরকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে ধ্বংস করবে তবে শুনো আমরা মরার আগে পয়গম্বর সালেকে যদি পারো তাকে শেষ করে দাও নসের তাকে জীবিত ধরে আনো এই কথা বলে এমন ভাবে পয়গম্বর সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি হলো পাথরের ব্যারিকেড দিয়ে কোন আল্লাহু আকবার পাথরের ব্যারিকেড অর্থাৎ আগেরকার প্রাচীরগুলো ছিল পাথর দ্বারা নির্মিত কি দ্বারা পাথর দ্বারা এইবার পয়গম্বর সালে জানে না বাহিরের অবস্থান কি আর বাহিরের লোকগুলো জানে না ভিতরের অবস্থান কি কথা ঠিক না বেঠি কেউ জানে না কার কি অবস্থা পয়গম্বর সালে উম্মতকে নিয়ে শুধু দোয়া রোনাজারি কান্না 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 রোনাজারি চলছে আর এদিকে পয়গম্বরকে ষড়যন্ত্র করার জন্য শত শত হাজার হাজার সামুদ গোত্রের যুবকেরা এমন ভাবে পাথর নিয়ে দাঁড়িয়ে গেল
বলতেছে এই পরিমাণ যুবক একসাথে হইবা যাতে প্রত্যেকের হাতের পাথর দিয়া পয়গম্বরের বাড়ি মিসমার হইয়া যায় দেওয়াল সমপরিমাণ পাথর দ্বারা ডেকে যায় এই পরামর্শ করে যখন বের হয়ে গেল আল্লাহ তাআলা ডাক দেওয়ালে জিবরাইল কি দেখো যাও যাও দেরি করো না ওরা পয়গম্বরকে নিয়ে শত্রুতা করতেছি আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে তাদের ধ্বংসের ব্যবস্থা করে দেই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের নেতৃত্বে প্রত্যেকটা যুবকের সমপরিমাণ এক এক সমপরিমাণ ফেরেশতা নিয়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির বাউন্ডারিতে হাজির হয়ে গেছে মানে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে তাফসীরের রুহুল মানির ভিতরে আছে এক একটা ফেরেশতা লম্বা ছিল মাথার ভিতরে সাদা পাগড়ি ছিল গায়ের ভিতরে সাদা জুব্বা ছিল ওরা তো ফেরেশতাদেরকে দেখে না ফেরেশতারা তো ওদেরকে দেখে কথা ঠিক না বেটি এবার দাঁড়িয়ে গেছে এমন ভাবে যুবকরা দাঁড়ালো পয়গম্বরের সোয়ালের বাড়ি চতুর্দিক থেকে কয়েকটা বেষ্টনী দিয়েছে যাতে পাথর দিয়া পয়গম্বরের বাড়িকে মিসমার করে দেওয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার দোস্ত বুজুর্গ এবার শুরু হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে খেলা বান্দার খেলা শুরু যেখানে শেষ হইয়া যায় আল্লাহর খেলা সেখান থেকে শুরু হয় কথা ঠিক না বেটি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বলে কান্দে আল্লাহ এই গজব থেকে বাঁচায় দাও আযাব থেকে বাঁচায় দাও আর যুবকরা পয়গম্বরের বাড়িকে পয়গম্বরকে হত্যা করার জন্য চলে আসছে এবার ফেরেশতারা দাঁড়িয়ে আছে ওই যুবকরা হাতের ভিতরে পাথর নেই ওনাদের লিডার যখন বলে পাথর নিক্ষেপ করো যেই গজব আল্লাহর বান্দা যুবক পাথর নিয়ে পয়গম্বরের বাড়ির ভিতরে নিক্ষেপ করতে চায় আর ওদিকে ফেরেশতা দাঁড়াইয়া হাতে পাথরটা নেয় কোন আল্লাহু আকবার ওরা পাথর মারে পয়গম্বরের বাড়িতে আর ফেরেশতা ওদের পাথর ধরে আল্লাহ তাআলা বলেন নিদর্শন রাখছি কি রাখে নাই এই ফিলের ঘটনা জানেন কি জানেন না এই আপনার বাহিনী 70টা বিশাল বড় বড় হাতি নিয়ে আসছে এক একটা হাতি এক একটা এলাকা ধ্বংস করার জন্য যথেষ্ট এরকম একটা না দুইটা না 70টা হাতি নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য যখন হাজির হয়ে গেল আল্লাহ তাআলা আবাবিল পাখি এত বড় চরি পাখির চাইতে ছোট আমি ওমরায় যাইয়া দেখলাম যে আল্লাহর ঘরের উপরে কোনো ফাঁকি চলে না আল্লাহর ঘরের উপরে দিয়াও ফাঁকিও যায় না সুবহানাল্লাহ আবাবিল পাখি গুলো বাইতুল্লাহ চতুর্দিক থেকে এখনো ঘুরে এ মক্কা মদিনা যারা গেছেন আবাবিল পাখি দেখছেন কি দেখেন না ছোট চরই পাখির চাইতে আরো ছোট তো প্রাণীটাই ছোট এর পায়ের ভিতরে অস্ত্রটা কত বড় হইব তফসীরের ভিতর কিতাবের ভিতরে আছে ওই আবাবিল পাখির পায়ের ভিতরে ছোট মুসুরির দানা মুসুরির ডাল ছিল না তবে এর একটু বেশি সোনার দানা দুই পায়ে দুইটা মুখে একটা নিয়া আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য সৈন্য বাহিনী আসতেছে আবরার বাহিনী ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিল পাখি ছাড়লো কোন আল্লাহু আকবার এক একটা অ্যাটম বোমের কত পাওয়ার শুনেন কত পাওয়ার তাফসীরে বাইজাবির ভিতরে আছে দুনিয়ার জমিনের অ্যাটম বোমের চাইতে কোটি কোটি গুণ বেশি প্রক্রিয়া ছিল সেটার ভিতরে বিষক্রিয়া ছিল আবাবিল পাখির ওই মুসুরির ডানা পরিমাণ পাথরের ভিতরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বিশাল বড় বড় হাতিকে একটা চনার ডালের মতো পাথর দিয়া মাথার ভিতরে লাগাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দিছে কর আল্লাহু আকবার যত সৈন্য ছিল মাথা দিয়া সারছে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে গেল সব পড়ে গেল আল্লাহ বলে ও ফেরেশতা তাকায়া দেখো কি যেই দুশমন আমার পয়গম্বর বাড়ির ভিতরে পাথর নিক্ষেপ করবে ওর পাথরটা তুমি হাতে ধরবা আর ওর বরাবর নিক্ষেপ করবা তাফসীর রুহুল মানির ভিতরে আছে যখন পাথর যুবক নিক্ষেপ করে আর ফেরেশতা হাতে ধরে আস্তে করে ঢিল মারে মাথা দিয়া ঢুকে সরাসরি পেটের ভিতরে ঢুকিয়া পায়খানার রাস্তা দিয়া নারী গুরুগুলা সিরিয়া বিশাল বড় সুরঙ্গ বানাইয়া পাথর বের হইয়া যায় আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার কাদের কুদরতদারি আর সে কাহিয়া কোনি জিন্দারা মুর্দা কোনি ও মুর্দারা জিন্দা কোনি কথা ঠিক না বেঠিক শুরু হয়ে গেল খেলা এদিকে যুবকরা মারে পাথর ফেরেশতারা হাতে নিয়ে আবার মারে উল্টা ওদের গায়ে সকাল হওয়ার আগে আগে বড় হওয়ার আগে আগে যত যুবক পয়গম্বর বাড়িতে আঘাত করার জন্য গেল সমস্ত যুবক শেষ হয়ে গেছে এদিকে সামুদ গোত্রের নেতারা একদল নেতা আছে না জনগণকে মাঠে নামাইয়া এরা ঘরের ভিতরে শেয়ার লয়ে বসে আমনো এলাকায় নাই মলে তোরাই মর আমরা আমাদের অবস্থানে ঠিকই আছি কথাগণ ঠিক না বেটি ওই সামুদ গোত্রের নেতারা যুবকদেরকে লেলিয়ে দিল এদিকে যুবকরা সব শেষ হয়ে গেল ওই নেতারা বসে আছে কোন সময় জানি খবর আসে পয়গম্বর শেষ বলেন নাউজুবিল্লাহ পয়গম্বরের বাড়ি ঘর শেষ এদিকে কি অবস্থা হয়ে গেল পয়গম্বর জানে না ভিতর থেকে বাহিরের অবস্থা আর বাহিরের লোকে জানে না ভিতরের অবস্থান কি কথা ঠিক না বেটি শুরু হয়ে গেল ফেরেশতার কওমে সামুদ্রের যুবকের খেলা খেলা এক পর্যায়ে শেষ হয়ে গেল ফজরের আজানের আগে ফেরেশতা আকাশে উঠে গেছে বলেন আল্লাহু আকবার এমন খেলা শুরু হয়ে গেল ফেরেশতার আকাশ উঠে গেল উঠায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিলেন পয়গম্বর আমার একটু দরজা খুলুন বের হয়ে দেখুন বাহিরের অবস্থা কি যখন সকাল হয়ে গেল পয়গম্বর সালে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন বের হয়ে দেখেন হাজার হাজার যুবকের লাশ পয়গম্বরের বাড়ির চতুর্দিকে ছড়ায়া ছিটা আছে শুধু ছড়ায়া ছিটা শেষ হয় নাই আল্লাহর এটেম উমর ভিতরে এত বিষক্রিয়া লাগায় দিছে মুহূর্তের ভিতরে যুবকদের লাশগুলা পচন শুরু হয়ে গেছে এমন দুর্গন্ধ শুরু হয়ে গেছে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল দুর্গন্ধের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় আযাব শুরু হয়ে যাবে আসলো বুধবার মনে আসেনি বুধবারে আযাবের লক্ষণ হবে কি কি হ্যাঁ এ লালের ভিতরে বাঘ আছে বেশি লাল মানুষ সুন্দর দেখতে ভালো লাগে না 18 বছরের একটা যুবকের যদি আল্লাহ মাফ করুক যদি কেউ এনে থাকেন রাগ করেন আমি এক্সাম্পল দিচ্ছি 18 বছরের কোন যুবকের গায়ে যদি সাদা রোগ হয় সাদা রোগ বুঝেন এটা আপনারা কি কোন কুষ্ঠ রোগের মতনই ধরেন এই 18 বছরের যুবকের দেখলে বোঝা যাবে 80 বছর বৃদ্ধ এই কথা বলেন না কেন আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেল সমস্ত মানুষের শরীরগুলো একবারে লাল ফ্যাকাশে হয়ে গেল আল্লাহ তাআলা লাল ফ্যাকাশে শরীরের ভিতরে এমন যন্ত্রণা লাগায় দিলেন মানুষের শরীরে খিচুনি শুরু হয়েছে যন্ত্রণার কারণে অতিষ্ঠ একজন দৌড় দেয় আরেকজন লাফ দেয় আরেকজন ছিক দেয় আরেকজন চিৎকার মারে বেহুশ হয়ে যায় সারা দিন বুধবার পর্যন্ত এই আযাব চলতেছিল আসলো বৃহস্পতিবার দিন বৃহস্পতিবারের আযাবের ধরন কি হ্যাঁ একেবারে সাদা একটা হলো ফ্যাকাশে লাল আলো ফ্যাকাশে সাদা সাদা মানুষ দেখতে কি বেশি ভালো লাগে ওই বিদেশ থেকে যে সাদা মানুষগুলো আসে এতে বাংলাদেশের মানুষের চেহারা আল্লাহ অনেক সুন্দর রাখছে আলহামদুলিল্লাহ কইতেন না আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ হে আল্লাহর বান্দারা পবিত্র এলাকার যুবকরা এবার সাদা ফ্যাকাশে শুরু হয়ে গেল এমন যন্ত্রণা শুরু হয়ে গেল প্রথম দিনের যন্ত্রণায় মানুষ কাতর অনেক মানুষ বেহুশ হয়ে অচেতন এরপরে যাদের আল্লাহ তাআলা দ্বিতীয় দিন আযাব শুরু করে দিলেন সাদা ফ্যাকাশ শুরু হয়ে গেল ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল আসলো শুক্রবার দিনের আযাবের ধরন কি কেমন কালো পাথরের সাইডে কালো কথা ঠিক না বেটি এই আল্লাহ তাআলার আযাব যখন শুরু হয়ে গেল আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন জিব্রাইল আকাশ থেকে একটা ধমক মারো সামুদ গোত্রের মানুষের কানে তোমার ধমকের আওয়াজ পৌঁছায় তখন আল্লাহু আকবার আস্তে হইলো কেরে আরো জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল সাল্লাম একটা আকাশ থেকে আওয়াজ দিলেন আওয়াজ জমিনে আসার সাথে সাথে সামুদ গোত্রের মানুষের ভিতরে খিচুনি শুরু হয়ে গেল আতঙ্ক শুরু হয়ে গেল খিচুনির শুরু যখন হয়ে যায় মানুষের রক্তগুলা সব বাঁকা হয়ে যায় কথা ঠিক না
এমন ভাবে বাঁকা হওয়া শুরু হয়ে গেল বাঁকা হতে হতে খিচুনি হতে হতে মানুষের পা একেবারে উল্টায় গেল মানুষের দেহটা মাথাটা নিচের দিকে ঢুকে গেল যখন উল্টাইয়া পড়ে গেল আল্লাহ তাআলা আজ্জালকে বলে আজরাইল দেখো কি তাকাইয়া যাও এই নাফরমানগুলারে তুমি চিরতরে জাহান্নামের বাসিন্দা বানায়া দাও কোন আল্লাহু আকবার এ আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা এইবার আপনাদের কাছে প্রশ্ন রাখি যারা এখানে মজমা বসে আছেন উত্তর দেন কওমে সামুদের লোকেরা আল্লাহ তাআলার নিদর্শন দেখার পরে অন্তরকে পরিবর্তন করার কথা ছিল কি ছিল না দরকার ছিল কি ছিল না পাথর থেকে উট নিয়ে আসতেছি আল্লাহর কুদরত দেখার পরে মানুষের ভিতরে পরিবর্তন হওয়ার কথা কিন্তু পরিবর্তন তো দূরের কথা বরং ইনকার করে বসলো আল্লাহ তাআলা বলেন অপদ খাবা মান দাসাহা ওই সাত জিনিসের কসম সূর্যের কসম চন্দ্রের কসম দিনের কসম রাতের কসম আসমান বানানোয়ালার কসম জমিন বিছানোয়ালার কসম নফসটারে সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে শেষ করে নাই ওই নফসের ভিতরে ভালো মন্দ বোঝার উপলব্ধি শক্তি দান করছেন সেই জাতে পাকের কসম আল্লাহ তাআলা বলেন অপদ খাবা মান দাসাহা যারা আত্মশুদ্ধি করবে না নিজের নফসকে পরিবর্তন করবে না আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত তারা হল ধ্বংস প্রাপ্ত বলেন নাউযু বিল্লাহ এবার সিদ্ধান্ত নিব যুবক ভাই ময়দানে যত মানুষ আছেন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার এইবার বলেন কদ আফলাহ মান যাক্কার ভিতরে থাকবেন না ওয়াকদ খাবা মান দাসার ভিতরে থাকবেন ও দোস্ত বুজুর্গ যদি ওয়াজ শ্রবণ করার পরে নিজের নকশাটারে ঠিক করতে পারো আত্মশুদ্ধি করতে পারো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে কামিয়াব করবে আখেরাতের জগতে কামিয়াব করবে আর ওয়াজ শোনার পরেও যদি নিজের গুনাহ সারতে না পারো